নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর, বাসাইল এবং সখীপুর, এই তিন উপজেলার মাঝখানে একটি গ্রাম সিঙ্গারডাক। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গারডাকের এই যে একটা চর, এখানে কিন্তু বর্ষায় পানি হয় প্রায় 7-8 ফিট, এবং যার কারণে এখানে আমন ধান হয় না। আমন ধান পরবর্তীতে এখানে এই এলাকার চাষিরা সাধারণত এই সরিষা চাষ করে আসছে দীর্ঘদিন যাবত। তবে এই চাষটা কিন্তু ছিল একসময় খোরপোষ যে কৃষি, সেই কৃষির আওতায় তারা এই ধরনের সরিষা চাষ করত, এবং এখান থেকে যে সরিষা উৎপাদন হতো তার মাধ্যমে তারা স্থানীয়ভাবে কুলুর বলদের অথবা ছোটো ছোটো মেশিন দিয়ে এই তেল ভাঙিয়ে তাদের পারিবারিক চাহিদা পূরণ করতেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এই সরিষা কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে, এবং আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু এই সরিষা চাষকে উৎসাহিত করতে বিভিন্ন রকম প্রণোদনা দিচ্ছে, এবং একটি প্রকল্প তারা নিয়েছে যার নাম হচ্ছে তৈলজাতীয় শস্য উৎপাদন প্রকল্প। এবং এর মাধ্যমে বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই আমাদের কৃষকদেরকে এই সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে, তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে, উপকরণ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম, এবং তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এবং আমাদের যে বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তারাও কিন্তু উন্নত জাত তৈরি করেছে। এই যে আমরা যেগুলো দেখছি এগুলি কিন্তু কেউ বলে মাঘি সরিষা, কেউ বলে টরি সেভেন, কিন্তু এই জাতগুলির থেকে আরও উন্নত মানের জাত কিন্তু আমাদের দেশে অলরেডি চলে আসছে, এবং সেগুলি এখন কিন্তু সবচেয়ে বেশি চাষ হচ্ছে বাড়ি 14 জাতটা। তো আমরা এই যে মাঠে সরিষাটা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু এই প্রণোদনারই অংশ হিসাবে এখানে আমাদের কৃষকরা মাঠের পর মাঠ এখানে সরিষা চাষ করেছেন। সরকারের উদ্দেশ্য হচ্ছে আগামী 3 বছরের মধ্যে আমাদের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অন্তত পক্ষে 40-50% কমানো, এবং সেই লক্ষ্যে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, কৃষকদের এই প্রণোদনার ব্যবস্থা করেছে। আর এই যে সরিষা উৎপাদন হচ্ছে, এই সরিষার পাশাপাশি কিন্তু আমরা এই সরিষা চাষের মাধ্যমে কিন্তু আমরা এই মধু পাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশের মৌ চাষিরা এই সরিষা মৌসুমে, এই শীতের মৌসুমে তারা তাদের মৌ বাক্স এনে বসাচ্ছে, এবং তারা তাদের যে চাষের মৌমাছি সেটাকে এখানে এনে লালন পালন করছে, এবং এর মাধ্যমে সরিষা থেকে মধু আহরণ করছে, যেই মধু আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ করেও বিদেশেও রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। যদি এই মৌ চাষিদেরকে সেইভাবে আমরা নার্সিং করতে পারি, তাদের যে সহযোগিতা সেই সহযোগিতা যদি সম্প্রসারণ করতে পারি, পাশাপাশি কিন্তু আমরা এই সরিষার থেকে খোল পাচ্ছি। আমাদের বিশাল একটা সেক্টর রয়েছে, আমাদের পোলট্রি শিল্প রয়েছে, আমাদের গবাদি খাদ্য প্রাণী রয়েছে, তাদের খাদ্য তৈরিতেও কিন্তু আমাদের এই সরিষার খোলটা খুব কাজে লাগছে, এবং একসময় আমাদেরকে আমদানি করতে হতো, এখন কিন্তু আমরা ধীরে ধীরে সেই আমদানি নির্ভরতা কমাতে পারছি আমাদের পোলট্রি এবং গবাদির খাদ্যের ব্যাপারে। তো চলুন আমরা আজকে এই সরিষা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করব আপনাদের জন্য, চলুন দেখা যাক। দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত, হলুদ ফুলে মৌমাছির ফুলকেলি আর মধু সংগ্রহ যেন শীতের বিবর্ণ প্রকৃতিকে মোহনীয় করে তুলেছে। খাদ্য ও পুষ্টির নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির অমিত সম্ভাবনা রয়েছে আমাদের কৃষি সেক্টরে। ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষকের সাথে যেন কৃষি বিজ্ঞানী এবং কৃষি সম্প্রসারণ কর্মীদের একটা ইতিবাচক বোঝাপড়া হয়েছে। নতুন নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তিগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণ মাত্রই কৃষকরা তার প্রতিফলন দেখাচ্ছেন দক্ষতার সাথে। এখন আমরা যে মাঠে সরিষা দেখছি, এটা আপনি কী জাতের সরিষাটা করেছেন? এটা আমরা নাই ধুবড়ি সরষে বুনছি, ধুবড়ি হলুদটা, আর বুনছি হলো মাঘি সরষা, মানে ধুবড়ি হলুদটা আর মাঘিটা লালটা। আচ্ছা, এটার ফলন কেমন হয় বলতে পারবেন? ধুবড়িটা ফলন পাকিতে
দশে দেখে বারো মন হয়। পাখিতে বলতে কত শতাংশ? 56 ডিসিমালে এক পাখি। আচ্ছা, এক পাখি, তাতে ফলন হচ্ছে কতটুকু? বারো মনের মতো পাচ্ছি আমরা। বারো মনের মতো? আর যেটা দেশি, যেটা মানে আট মনের মতো? আট মনের মতন। আচ্ছা, তা আপনারা এই যে আট মনও পাচ্ছেন, বারো মনও পাচ্ছেন, তাহলে বেশি যেটা সেটা কেন করেন না? সেটা আমাদের বীজ এখন আমাদের এলাকায় সবাই রাখতে পারে না, বা সরকারি সবাই নির্ধারণ না। আচ্ছা আচ্ছা, বীজের সংকট রয়েছে আর কি। আচ্ছা, এখন একটা কথা বলেন, যে এই যে আপনি বললেন দেশি যেটা মাঘি, আর আপনি যেটা ধূপির কথা বললেন, এই দুটার মধ্যে আগে হয় কোনটা, পাকে কোনটা, কাটা যায় কোনটা? আগে মাঘিটা আসে। কতদিন হয় সেরকম পার্থক্য? মোটামুটি 15-18 দিনের মতো। আচ্ছা, আগে আপনি কাটতে পারেন, তাতে করে আপনার বড় ধান করতে সুবিধা হয়। সুবিধা হয়। আচ্ছা, এখন আরেকটা কথা বলেন, যে এই যে আপনি সরিষা যা করেছেন, এর আগে এখানে কি বোনা ছিল, কি চাষ করেছিলেন? অনেক আগে আমাদের এনে আমন ধান হইতো, তলিয়ে গেত, দেখে আমরা সরিষা চাষটা করে আমরা ইরিগেশন করি আর কি। এখন শুধু বোরো করেন আর সরিষা করেন? হ্যাঁ হ্যাঁ। আমন ধানটা করেন না? না না। তাহলে ওই সময় এই জায়গাটা কি থাকে? তখন পতিত থাকে। পতিত থাকে? হ্যাঁ। এখানে তো হাজার হাজার বিঘা জমি, সব পতিত থাকে? সব প্রায় পতিত থাকে। মানে কতটুকু পানি হয় তখন? এনে তো অনেক নুগি ভরা পানি হয়, যেটা বাঁশ দেয় আমরা নৌকা চালাই, ওটা ভরা পানি হয়। এত পানি হয়? এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, চলে যাওয়ার, দ্রুত পাস করে দেওয়ার, যদি কোনো খাল কাটা হতো? ব্যবস্থা আছে, কিন্তু সরকার সে ব্যবস্থা নেয় না। আচ্ছা, সরকার যদি সেই ব্যবস্থা নিত, মানে খাল খনন করে দিতে পারতো, তাহলে আমরা দ্রুত পানিটা গেতো, আমরা ফসলটা আইগর বুনতে পারতাম। সরিষার উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর সকল উপকরণই আমাদের রয়েছে। প্রয়োজন কৃষি প্রশিক্ষণ, ফসলের জাত নির্বাচন এবং উন্নত ব্যবস্থাপনার। প্রিয় দর্শক, আমরা টাঙ্গাইল জেলার বিভিন্ন মাঠে ঘুরছি, মির্জাপুর, বাসাইল, তারপর আমাদের সখীপুর, এই নানান উপজেলায় আমরা ঘুরছি। শীতকালীন এই সময় আপনারাও দেখতে পাচ্ছেন হলুদ ফুলে, সরিষা ফুলে ভরে গেছে আমাদের মাঠ। এই মাঠ দেখে আমাদের প্রাণ মন উজ্জীবিত হচ্ছে, কারণ সরকার বলছেন যে সরিষার উৎপাদন বাড়াতে হবে, এবং আগামী 3 বছরের মধ্যে সরকার চাচ্ছে যে আমাদের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা শতকরা 40-50% কমাতে হবে। এবং সেই কাজের জন্য সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে আমাদের কৃষককে, এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক, তারা কিন্তু তাদের কমিটমেন্ট রেখেছেন, তারা ফসল ফলাচ্ছেন, সরিষার উৎপাদন বাড়িয়েছেন, এবং তারা বলছে ভবিষ্যতে আরও তারা বাড়াতে চান। আমাদের সাথে রয়েছেন মির্জাপুর উপজেলার কৃষি অফিসার, কথা বলবো তার সাথে, কী কী নির্দেশনা রয়েছে আমাদের এই সরিষার ফলন বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে। মূলত আমাদের এখানে দুটো প্রোগ্রাম খুব ভালো কাজ করেছে, একটি হচ্ছে সরকারের প্রণোদনা কর্মসূচি, এবং সরকার এই টাঙ্গাইল জেলাতে এই বছরে 29,500 জন কৃষককে প্রত্যেককে 1 বিঘা করে জমি আবাদের জন্য বীজ এবং সার প্রণোদনা হিসাবে দিয়েছে। পাশাপাশি আরেকটি প্রকল্প রয়েছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এবং এই প্রকল্প থেকেও কৃষকদেরকে প্রদর্শনী দেওয়া হয়, প্রদর্শনীতে বীজ এবং সার উপকরণ হিসেবে দেওয়া হয়, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে উন্নত জাতের সরিষা আবাদ করা যাবে এবং এর উৎপাদন বৃদ্ধি করা যাবে। যে কোনো ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজন উন্নত মানের বীজ ও আধুনিক চাষ কৌশল, আর জাতীয় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজন লাকসই কর্ম পরিকল্পনা এবং ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা। বীজের চাহিদা পূরণে কৃষকদেরকে কি পরামর্শ দিবেন বা সরকার কি করতে পারে? সরকারের যে প্রকল্পটি রয়েছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প থেকে কৃষকদেরকে বীজ সংরক্ষণের জন্য পাত্র দেওয়া হয়, এবং কৃষকদেরকে 3 দিনের প্রশিক্ষণ দেওয়া হয় যে তারা কিভাবে এই বীজ সংরক্ষণ করবে, যার ফলে এই প্রকল্পের যে সহযোগিতা এর মাধ্যমে কিন্তু কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ সংরক্ষিত থাকবে। আমাদের প্রধান কৃষি ফসল আউশ, আমন ও বোরো ধান। সাধারণত আমন ধান ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে জমির উপযোগিতা অনুযায়ী সরিষা সহ স্বল্প মেয়াদকালের বিভিন্ন ফসল আবাদ করে থাকেন চাষিরা। এর মধ্যে সরিষার বহুমুখী ব্যবহার ও বাজার মূল্য বিবেচনায় সরিষার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে মধু সংগ্রহের জন্য সারা দেশে মৌ খামারিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের মৌ খামার পরিচালনার কাজে সুযোগ সৃষ্টি হয়েছে বহু মানুষের। মৌ খামারের মাধ্যমে সরিষা সহ বিভিন্ন ফল ফসলের উৎপাদন প্রায় 20% বৃদ্ধি পেয়েছে
মনে করছেন কৃষি কর্মকর্তাগণ। আর মৌখামারগুলোর সংগৃহীত মধু প্রসেসিং ও বাজারজাতকরণের লক্ষ্যে গড়ে উঠেছে মৌ শিল্প। সরিষা চাষ কিন্তু একটি অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান সময়ে আমাদের সরিষা শুধু সরিষার উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বহুমুখী ব্যবহার হচ্ছে এই চাষের মাধ্যমে। আমরা এখান থেকে কিন্তু মধু পাচ্ছি, খোল পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই মাঠে এসেছি, এই মাঠের চারিপাশে হলুদ ফুলে ভরা আমাদের সরিষা, মাঝখানে অসংখ্য মৌ বাক্স দেওয়া আছে। আমাদের মৌচাষি যারা, তারা প্রশিক্ষণপ্রাপ্ত, তারা এখানে মৌ বাক্স বসিয়েছেন। মৌ মাছি চাষ এবং মধু সংগ্রহ, এই দুটোই তারা একসাথে করে যাচ্ছেন। এবং এরা কিন্তু এই কাজের ফলে, বলা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ বলছে যে প্রায় 15-20% সরিষার উৎপাদন বাড়াচ্ছে পরাগায়নের মাধ্যমে এই মৌমাছি। আমি একজন মৌচাষি ভাইকে পেয়েছি মাঠে, কথা বলবো তার সাথে। কতদিন ধরে আপনি মৌচাষের সাথে রয়েছেন? 1985 সনে। আচ্ছা, প্রশিক্ষণ কি পেয়েছিলেন নাকি এমনি এমনি শিখেছেন? না, পেয়েছি প্রশিক্ষা এনজিওর মাধ্যমে। আচ্ছা, তারপরে? তারপরে 2016 বাসা অফিসে এই মেলে ফেরার প্রশিক্ষণ পেয়েছি। আচ্ছা, তাহলে আপনার অনেক লম্বা সময়ের অভিজ্ঞতা, তাই না? প্রতিটা বাক্সে কী পরিমাণ মধু পাচ্ছেন এটা একটু বলবেন। এই সরিষার সিজনে প্রতি বক্সে 50 কেজি করে মধু পাবে। কয়দিন পর পর আপনাকে হারভেস্ট করতে হয়, মানে সংগ্রহ করতে হয় মধু? 1 সপ্তাহ পর পর মধু সংগ্রহ করি। আর একটা কথা বলেন, আমরা দেখি যে সরিষার ফুলের যে মধু, সেটা ঘরে রেখে দিলে এটা কিন্তু জমে যায়, সাদা রং ধারণ করে, এর কারণটা কি? এর কারণ হলো আপনার যে সরিষাতে গ্লুকোজের ভাগ, পোলিনের ভাগ বেশি আছে, এই কারণে মধু জমে যায়। কিন্তু আপনি যদি লিচুর মধুর কথা বলি বা কালোজিরার মধুর কথা বলি, সেগুলি কি জমে? ওগুলো জমে না, মানে ওগুলিতে গ্লুকোজের পরিমাণ কম আছে, হালকা জমে আর কি। যে যে আমরা রানি যে তৈরি করি, একটা বাক্সে কয়টা রানি রাখতে হয়? একটা বাক্সে একটা রানি রাখতে হয়। আচ্ছা, এই রানি কি উৎপাদন করতে হয়? রানি প্রাকৃতিক কায়দায় করা যায়, আবার কৃত্রিম প্রযুক্তিতেও করা যায়। আমরা যখন মৌমাছির কাজটা শিখি, তখন মূলত আমরা প্রাকৃতিক পর্যায়ে যে রানিটা উৎপাদন হয় সেটাই জানতাম আর কি। 2016 যখন আমরা বাসা ফাউন্ডেশন থেকে ট্রেনিং নিই, তখন যুক্তরাষ্ট্র থেকে 6 জন লোক আসে, তো তারা আমাদের শেখাইছে যে কীভাবে কৃত্রিম পর্যায়ে অথবা গ্রাফটিং পর্যায়ে রানিটা তৈরি করা যায়, সেটা আমাদের ভালোভাবে শেখাইছে, যার কারণে আমরা এখন গ্রাফটিংটা করতে পারি। দেখা যাচ্ছে যে আমরা আগে প্রাকৃতিক পর্যায়ে একটা রানি তৈরি করতে সে সময় লাগতো অনেক, কিন্তু কৃত্রিম পর্যায়ে আরও কম সময় লাগে। আর প্রাকৃতিক পর্যায়ে রানিটা আমরা 2 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতাম, যার কারণে পরবর্তীতে ওই রানির ক্ষমতাটা একটু কমে যেত, উৎপাদন ক্ষমতা কমে যেত। কিন্তু কৃত্রিম পর্যায়ে আমরা এখন 600 রানি উৎপাদন করতে পারি, ইচ্ছা করলে রানি আমরা 2 বছর রাখার দরকার হচ্ছে না, রাখার দরকার নাই, প্রতি বছর চেঞ্জ করতে পারি, প্রতি বছর অথবা 6 মাস আমার ইচ্ছা মতো, আমি ইচ্ছা করলে মারতে পারি, ইচ্ছা করলে আবার তৈরি করতে পারি। আর বাসা ফাউন্ডেশন প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে, খামার বড় হচ্ছে, খামারটা বড় হচ্ছে। মৌ খামারে রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছিদের পরিচর্যা, চিকিৎসা, অমৌসুমে খাদ্য ব্যবস্থাপনা, মধু সংগ্রহ, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য খামার উদ্যোক্তাদের প্রশিক্ষণ অপরিহার্য। সে কারণেই টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে বাসা ফাউন্ডেশনের ট্রেনিং এবং রিসার্চ সেন্টারে মৌচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সরিষা সহ বিভিন্ন ফল ফসলের মধু প্রসেসিং করা হয় এই রিসার্চ সেন্টারে তথা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির ভেতরে অসংখ্য ফুড গ্রেড ড্রামে মাঠ থেকে সংগ্রহ করা মধু যেমন আছে, তেমনই প্রসেসড মধুও রয়েছে বোতলজাত করার অপেক্ষায়। মধু প্রক্রিয়াজাত করতে প্রসেসিং প্ল্যান্টের এই অংশের
প্রথমে এই ফিল্টারের মাধ্যমে অপদ্রব্য অপসারণ করা হয়। পরবর্তীতে এই চেম্বারের অক্সিজেন শূন্য অবস্থায় 60-65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে রাখার পরে মধুতে থাকা ময়েশ্চার বা অতিরিক্ত পানি বাষ্প আকারে পরবর্তী চেম্বারে জমা হয়। এভাবেই র মধু থেকে অপদ্রব্য ও ময়েশ্চার অপসারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, জানালেন আদি মধু উৎপাদন ফ্যাক্টরির কর্মী ও কর্মকর্তাগণ। প্রসেসিং প্ল্যান্টে মধু প্রসেস হওয়ার পরে কন্টেনারে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রসেস মধু ভোক্তার চাহিদা বিবেচনায় বিভিন্ন সাইজের কাচের বোতলে এবং মিনি প্যাকেটেও আদি মধু নামে বাজারজাত করছে বাসা ফাউন্ডেশন। বাজারে যে মধুগুলি পাওয়া যায় মানুষ কিন্তু ফেদ পাচ্ছে না, বিশ্বাস পাচ্ছে না যে মধু কি আসলে অরিজিনাল মধু নাকি। আমরা বিভিন্ন সময় কিন্তু আপনারাও দেখেন বিভিন্ন মিডিয়াতে উঠে আসে যে 1 কেজি মধু 2 বস্তা চিনি, তারপরে সেটা গলিয়ে 400 লিটার মধু তৈরি করে বাজারে বিক্রি করছে, এরকম নিউজ কিন্তু প্রায় প্রায় আসে। তো এইটা থেকে পরিত্রাণ পেতে আপনারা আমাদের ভক্তদের কি বলবেন? বাংলাদেশে প্রায় দক্ষ দক্ষ 25,000 মৌচাষি আছে, তারা কিন্তু শত শত টন মধু এই সিজনে সংগ্রহ করবে। তাদের মধু হাত বদল যখন হয়, মধ্যস্বত্বভোগী যখন নেয়, ওইখানে হয়তোবা কিছু অসাধু ব্যবসায়ী এই কর্মকাণ্ড করতে পারে। তো আমরা বলবো যে এই মৌচাষির নিকট হতে প্রসেস করা মধু ভোক্তা যদি নিতে পারে এবং আমাদের এই কর্মকাণ্ডের ফলে মৌচাষি পর্যায়ে কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা বোতলজাত করে বিক্রি করছে। আবার আমরা বাসা ফাউন্ডেশন, আমরা এই মধু সেক্টরটাকে জনপ্রিয় করার জন্য, মানুষের কাছে মধুকে নিয়ে যাওয়ার জন্য আমরা আদি মধু নামে কিন্তু একটা ব্র্যান্ডে আমরা বাজারজাত করছি। তো আমরা আমাদের নিজস্ব মুখামার থেকে মধু নিচ্ছি এবং আমাদের বছরে যে চাহিদা আছে সেই চাহিদা পূরণের জন্য আমাদের বাংলাদেশের অগ্রগামী মৌচাষি তাদের কাছ থেকে কিন্তু আমরা এই সিজনে মধু সংগ্রহ করে প্রসেসিং করে সেটা বাজারজাত করছি। আপনাদের এই যে আদি মধু বললেন, এই যে লিখে রাখছেন আদি মধু, এই নামেই বাজারজাত করছেন, কোথায় কোথায় পাওয়া যাবে এটা? আদি মধু নামে বাজারজাত করছি আমরা। ঢাকাতে বিভিন্ন সুপার শপে পাবেন, মিনাবাজার, আগুড়া, নন্দন, স্বপ্নতে পাওয়া যাবে, এছাড়াও বিভিন্ন গ্রোসারি শপে আছে। মনে করেন, আমার মনে হলো যে এই মধুটাকে আমি একটু পরীক্ষা করতে চাই, যেটা আসলেই খাঁটি মধু কিনা, এটা খাঁটি মধু কিনা যদি আমি পরীক্ষা করতে চাই সেই ক্ষেত্রে কি করলে আমি পরীক্ষা ফলাফলটা পাবো, যে বুঝতে পারবো যে এটা আসলেই খাঁটি নাকি এর মধ্যে কিছু মিশানো আছে? আসলে যদি আপনারা তো এইটা নিয়ে কাজ করেন, আপনারা তো জানবেন এই বিষয়টা, তাই না? আপনার, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে বলতেছি, দর্শক কি করবে যদি 100% মানে অ্যাকুরেট কোনো পরীক্ষা করতে চায়, সেটা ল্যাবরেটরি ছাড়া আসলে উপায় নাই। কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য যে একটা সিম্পল একটা টেস্ট করে মোটামুটি বলা যাবে যে এটা খাঁটি, সেটা যদি একটা খাঁটি মধু আমি নেই, এরকম একটা খাঁটি মধু নিলাম, আর আরেকটা হলো ভেজাল মধু, ভেজাল মধু আরেকটা বোতলে নিব, আর দুইটা স্বচ্ছ কাচের ইসে গ্লাসে পানি নিব, পানি নেওয়ার পরে আমি দুইটা, না আমি খাঁটি মধু আমার কাছে নাই, আমার কাছে ভেজাল মধুটাই আছে। আচ্ছা, আমি যেটা পেয়েছি সেটা খাঁটিও হতে পারে ভেজালও হতে পারে, সেটাকে আমি কিভাবে পরীক্ষা করব? সেটাকে যদি টেস্ট করতে চান ওই একই পদ্ধতি, তাহলে আপনি একটা গ্লাসের মধ্যে আপনার কাচের গ্লাসের মধ্যে পানি নেবেন, পানি নিয়ে আপনি এটার জাস্ট ছিপিটা খুলে উপর থেকে এভাবে আপনি ঢালবেন, তাহলে দেখা যাবে যে এখান থেকে সুতার নেই মধুটা নামতেছে এবং পানিতে পড়ার পরেও সে সুতার নেই সুন্দর করে এভাবে এরকম থাকতে পারে, কিন্তু আস্তে আস্তে আপনি যখন নাড়া দিবেন আস্তে আস্তে ওইটা আপনার পানির সাথে মিশা শুরু হবে। যদি অখাঁটি হয়, ভেজাল হয়, তাহলে আপনি উপর থেকে যখন ঢালবেন তখন সেটা এভাবে সুতার নেই পেঁচিয়ে পেঁচিয়ে পড়বে না, ওই পড়ার সময়ে দেখা যাবে যে আপনার পানিটা আস্তে আস্তে গোলা হয়ে যাচ্ছে। মধুর নানা ধরনের ভেষজ গুণ রয়েছে, যেমন মৌসুম ভিত্তিক ইনফ্লুয়েঞ্জা এবং ভাইরাস প্রতিরোধ করে, ফ্লাভেনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সারের ঝুঁকি কমায়, শরীরে রক্তের ক্ষতিকারক এলডি কমায়। বাংলাদেশে বর্তমানে ভোজ্য তেলের দুষ্প্রাপ্যতা রয়েছে, দাম অনেক বেশি। এ প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন দেশে বেশি করে সরিষা উৎপাদন করে যাতে দেশে ভোজ্য তেলের যথেষ্ট উৎপাদন হয় এবং মানুষ ভোজ্য তেল সহজে এবং সুলভ মূল্যে পেতে পারে। বাসা ফাউন্ডেশন এ লক্ষ্যে কাজ করছে এবং গ্রামের চাষিদেরকে অধিক সরিষা উৎপাদন এবং তেল সরিষার তেল উৎপাদনে তাদেরকে সহযোগিতা প্রদান করছে, উদ্বুদ্ধ করছে। সরিষা উৎপাদন বৃদ্ধি হওয়ার ফলে আমাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, বিশেষ করে মধু উৎপাদন সরিষার থেকে, সুন্দরবনের বিভিন্ন ফুল থেকে এবং লিচু ফুল থেকে, এই কর্মকাণ্ডের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে। বাসা কাজ করছে সারা বাংলাদেশের মধু চাষিদের উন্নয়নের জন্য এবং তাদের অধিক উৎপাদন এবং কোয়ালিটি নিয়ন্ত্রণ এবং তাদের বাজারজাতকরণে সহায়তা প্রদানের জন্য কাজ করছি। প্রথমে ইউরোপিয়ান কমিশন আমাদেরকে সহযোগিতা দিয়েছে এবং এ কাজে বর্তমানে ইফাদের সহায়তায় পিকেএসএফ আমাদেরকে সহায়তা প্রদান করছে। মৌ চাষ ও মধু উৎপাদন বাংলাদেশের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক উপখাত। এদেশের আবহাওয়া ও জলবায়ু মধু উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক। প্রয়োজনীয় প্রযুক্তি জ্ঞান ও বিপণন সহায়তার সুযোগ করা গেলে সম্ভাবনাময় এই উপখাতটি দেশের সর্বত্র সম্প্রসারণের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে, সেই সাথে মধুর আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে।